নেত্রকোনায় একটি বাজারের খাজনা আদায় নিয়ে এলাকাবাসী ও প্রশাসনের মাঝে বিরোধ দেখা দিয়েছে স্থানীয়রা বলছেন একটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদের নামে গেল পঞ্চাশ বছর ধরে একটি গরুর হাটের নামে খাজনা উঠিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অন্যদিকে প্রশাসন বলছে বাজারটি অবৈধ দখলে ছিল নিয়ন্ত্রণে আনা হয়েছে উনিশশো সালে নেত্রকোনার বারহাট্টা উপজেলা নৈহাটি বাজার জামে মসজিদ ও হেফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা ওয়াকফ স্টেট স্থাপিত হয় এই ওয়াকফ স্টেটের অন্তর্ভুক্ত নৈহাটি বাজারে বসে মমনসিংহ অঞ্চলের বড় হাট। বাংলাদেশ ওয়াকফা প্রশাসকের অনুমোদিত কমিটির মাধ্যমে বাজার ও মসজিদ মাদ্রাসা পরিচালিত হয়ে আসছিল হাটের খাজনা দিয়েই মসজিদ মাদ্রাসার আঠারো শিক্ষকের বেতন ও চারশো জন শিক্ষার্থীর থাকা খাওয়া ও পড়ালেখার খরচ চালানো হতো দু সালের ছাব্বিশে জানুয়ারি জেলা প্রশাসক বাজারটিকে খাস কালেকশনের অন্তর্ভুক্ত করে পরে হাইকোর্ট স্থগিতাদেশ দেয় সহকারী জজ আদালতের নির্দেশে ওয়াকফ স্টেটের খাজনা আদায়ের রশিদ মেমো অনুমোদন করা হয় গরিব ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইতেছে আমরা মাদ্রাসা এবং মসজিদ এবং আমাদের স্টুডেন্ট যারা আছে ওদেরকে নিয়ে মানে বিপাকে পড়ার সম্ভাবনায় রয়েছি আমরা প্রতিষ্ঠানটির অধীনে প্রায় তিন কোটি টাকা খরচে পাঁচতলা মসজিদ নির্মাণের কাজ চলছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারের নিয়ন্ত্রণে বাজার চলে গেলে সব বন্ধ হয়ে যাবে বলে জানান স্থানীয়রা এই প্রতিষ্ঠান চলেই এই বাজারের মাধ্যমে আর এই বাজার যদি বন্ধ হয়ে যায় মনে করেন প্রতিষ্ঠান চলবে না মাদ্রাসা যে চারশো সাতষট্টি জন হ্যাঁ ছাত্রছাত্রী আছে আবাসিক আছে একশো চল্লিশ জন এদের রুটি রুজি সবারই হ্যাঁ এটা বন্ধ হয়ে যাবে মাদ্রাসা চলবে না হাইকোর্টের রিটে আরো তিন মাসের স্থগিতাদেশ থাকলেও গেল উপজেলার নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনীর সহযোগিতায় গরুর হাটটি দখলে নেয় এই স্থগিতাদেশ অমান্য করেই তারা জোরপূর্বক স্থানীয় প্রশাসন ওই বাজারটার কাজ কালেকশন করতেছে এই কমিটির দ্বারা পরিচালিত হয়ে মাদ্রাসা যেন উন্নয়নমূলক কাজ করতে পারে সেই দাবি আমাদের